তো গাধা কম না, সে কয় যে তুমি কি গাধা দেখছ, কয় না দেখিনি, গাধার কি সিং হয় তুই যে কইলি, তাহলে তো তুমি পুরোই গাধা, কিন্তু ও গাধা কম না, খামাকা কইলো কেন তুমি গাধা দেখছো না, তুমি ভালো ছিল, এখন হলো বুদ্ধির খেলায় সে গাধা হয়ে গেল, আসলে সে গাধা না। দর্শন দার্শনিকরা যখন দর্শন আমি পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআনে কারী এর আলোকে দর্শন আপনার পড়লে যে আপনি দিশা পাবেন, নাহলে বুদ্ধি আপনার গাধা বানিয়ে ফেলবে, কি বানিয়ে ফেলবে, গর্দব বানিয়ে ফেলবে, নাউযুবিল্লাহ মিন যালিক। যাই হোক, দর্শনের ক্লাস অন্য সময়, আজকে আমরা আবার সামনের দিকে চলেন, মূল কথা বাকি রয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, শুনতেছেন আপনারা, শুনছেন, কারা কারা বুঝতেছেন দেখি একটু মেহরবানি করে। কান্নাকাটি শুরু করে দেয়, যারা বুঝে তারা তো করেই না, বুঝলো কান্নাকাটি শুরু করে দেয়, আর আমার কথা বুঝলো কিছু ইয়ে করে না, কারণ আমি বুঝি যে লোকটা বুঝি নাই, কথা বুঝতে পারছে, এক একজনের তার জাদু বয়ান মাশাআল্লাহ, বলেনও ভালো আবার কি আছে মজাও আছে, আমার তো মজা নাই, তো যাই হোক বলিও ভালো না, সুতরাং ভাষাও সুন্দর না আবার তো মজা নাই, তো শুনুন এবার কি হলো ইরশাদ হচ্ছে, ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ, এই ক্ষতি, এই ক্ষতিকে এড়াতে সক্ষম মাত্র সামনের দিকে চার দফা কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন, এই চার দফা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে তারা ক্ষতিকে এড়াতে পারবে। এক প্রথম দফা হলো ইমান, প্রথম দফা কি ইমান, ইমানের ছয় দফা, ইমানের কয় দফা, সাত দফা না, আমার দেশের লোকেরা ভুল বলে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ কটা হলো, পাঁচটা, ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা, কটা হলো, এই ছয়টা, ওয়াল বাসি বাদাল, এটা হলো আখিরাতের ব্যাখ্যা, এটা পারফেক্ট কোনো শব্দ নয়, এটা হলো ওই যে আখেরাত বলতে কি বুঝেছি, বল বাসে বাদার মৃত্যু পরে জীবিত হওয়া, এটা পারফেক্ট কোনো ব্যাপারই না, অতএব মূল ছয়টি মনে মনে রাখতে হবে, ইমানিয়া কয়টি, এই ছয়টি বিষয়ে এর মধ্যে ঘোড়ায় হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন কি আল্লাহ আছে, কি ভাই আল্লাহ আছেন, কয় অনেকে কয় দেয়ার ইজ নো গড, নো ক্রিয়েটর, কোনো স্রষ্টা আল্লাহ নাই, মোলবির হাইকোর্ট দেখা, হাইকোর্ট দেখা, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া, তাই বুদ্ধিজীবীদের বক্তব্য হচ্ছে দুনিয়ার জীবনটাই জীবন, নামুতু ওয়া নাহিয়া, মরি আর বাঁচি, সব কোথায় দুনিয়ার, এর পরে আর কিছু নয়, মরে গেলাম ফিনিশ, ফিনিশ হয়ে গেল, নাউযুবিল্লাহ মিন যালিক। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে এই বিষয়ে বিতর্ক হলো, বিতর্কে তিনি সময় দিলেন, তারিখ দিন মান ক্ষণ ঠিক করলেন, কিন্তু তারিখ মতো পৌঁছাতে তিনি সময় মতো পৌঁছাতে দেরি করলেন, লোকেরা বললো দেখো বলো কথা ঠিক নেই, ওয়াদা ঠিক রাখে না, সময় ঠিক রাখে না, বড় ইমাম আজম হয়ে গেছে, নাস্তিকরা চোটপাট করতেছে সমান, তিনি দেরিতে বলছে কি হুজুর আপনারাই মানুষকে বলেন ওয়াদা ঠিক রাখেন, সময় ঠিক রাখেন, এত দেরি করে বসলেন, বলে আরে থামো অস্থির, আমাকে সুযোগ দাও, অকারণে তো দেরি হয় নাই, কারণ হতেই পারে, বলে কি কারণে, বলে আমি তো তোমরা জানো মাঝখানে একটা নদী পড়ে, নদী পার হওয়ার ব্রিজ ট্রিজ তো ছিল না, নদী পার হয়ে আসতে হচ্ছে নৌকা লাগে না, কিন্তু সেদিন নৌকা নাই, মাঝিও নাই, কেউ নেই, এখন কি করি,
অস্থির হয়ে গেছে, তোমাদের সাথে ওয়াদা খেলা হচ্ছে। কতক্ষণ পরেই দেখি নদীর কিনারে একটা বিরাট গাছ, সেই গাছটা গাছ আগে থেকে ছিল, গাছটার ভিতরে করাত চলতেছে, করাতি নাই কিন্তু করাত চলতেছে, গরম রব 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 চলতেছে, আর তক্তা হয়ে হয়ে পড়ে যাচ্ছে। তক্তাগুলি আবার নিজে নিজে মিস্ত্রি চলছে, কিছু নেই, একটার সঙ্গে আটটা লাগতেছে, হাতুরা মিস্ত্রিরা কিন্তু হাতুরা চলতেছে, টুকটুক করে পেরাক মারতেছে, আর আস্তে আস্তে নৌকা তৈরি হয়ে গেল, নৌকাটা আস্তে 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 আমার সামনে এসে দাঁড়িয়ে বজবানে আর বজবানে আল নয়, তার মুখ দিয়ে বলে নাই, তার অবস্থা দিয়ে বলতেছে, হুজুর উঠেন আমি পৌঁছে দিব। আমি উঠলাম, নৌকাটা আবার নিজে ওই পারে এসে এই পারে এসে আমাকে নামিয়ে দিল। আচ্ছা বলো দেখি বাবা, এই যে একটা ঘাস তক্তা হলো, তক্তা দিয়ে নৌকা হলো, নৌকা হয়ে আবার আমাকে বসে, একটু সময় লাগার কথা না? তখন সময় তো লাগার কথা, কিন্তু এই বাজে কথা কোথায় থাকে? আর এখনো হাত পাও আছে এই কথা, এটা কি হতে পারে কখনো? বলে এটা হতে পারে না, একটা ঘাস তক্তা হতে পারে না, তক্তা নৌকা হতে পারে না, নিজে নিজে এগুলো হতে পারে না, হতে না এগুলো হতে পারে না। যদি নাই হয় তাহলে এই পৃথিবী কেমনি নিজের থেকে হলো, আমরা নিজেদের কেমনি হলাম? কেউ যদি আমাদের না বানালো, কেউ তৈরি না করলো, তাহলে এগুলি হলো কেমনি? এমনি হয়ে গেল, এই পৃথিবীতে আমরা চলছি, খাওয়ান দাওয়ান সব চলছে, কে দেয় আমাদের এগুলো? কাজে এগুলি হলো আয়া। এগুলি কি আয়া? আয়া মানে এভিডেন্স, আয়া মানে কি এভিডেন্স, প্রমাণ, দলিল। আল্লাহ একজন আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি অলমাইটি, সর্বশক্তিমান, তিনি ক্রিয়েটর, তিনি সাস্টেনার, তিনি অনার, এবং তিনি আমাদের প্রভু মালিক। সুতরাং ওরা আত্মা আমার সঙ্গে যুক্তি দিয়ে আর পারল না, একটাই যুক্তি দেয় লোকেরা, বলে যে তাহলে স্রষ্টা কোথেকে আসলেন? স্রষ্টাকে সৃষ্টি করলো কি? স্রষ্টাকে যদি সৃষ্টি করা হয় তো স্রষ্টা স্রষ্টা থাকে, স্রষ্টা কি হয়? সৃষ্টি হয়ে যায়। অতএব সৃষ্টির সংজ্ঞায় স্রষ্টাকে ফেলা যাবে না। সব কথাই যদি দুনিয়াতে বুঝে ফেলেন তা আখেরাতে আর কি বুঝবে? সুতরাং স্রষ্টা কেমনে স্রষ্টা হলেন এই প্রশ্নটা থাকলো আখেরাতের জন্য। কিসের জন্য? আখেরাতের জন্য তো কিছু রাখতে হবে, যদি দুনিয়ায় সব কিছু হয়ে যেত তাহলে এই বিষয়ে কি হয়ে যেত? ফয়সালা হয়ে যেত আখেরাতে। এটা প্রথম তো এই প্রশ্নটাই আখেরাতে আল্লাহকে দিয়ে করে যায়, আল্লাহ আপনি কেমনে নিজে নিজে একটু আমাকে বুঝান, বুঝি নাই। সুতরাং তখনই আল্লাহ বুঝাবেন, এর এখন বুঝো না আর বাকিগুলি বুঝো, এটা বাদ দিয়ে বাকিগুলি বুঝো, তোমার বুঝের তো সীমাবদ্ধতা আছে, কি আছে? সীমাবদ্ধতা আছে, কাজেই এই সীমিত বুদ্ধি দিয়ে অসীম জিনিসকে বোঝার চেষ্টা করো না। অতএব এখানে ঈমান, আল্লাহর প্রতি ঈমান পোষণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, নবী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধান অনুযায়ী চলতে হবে। ঈমানিয়তের মূল কথা শেষ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বরে কি আমল? আমল মানে ইংরেজিতে কি বলে? অ্যাকশন। তো অ্যাকশনটা হলো আমল। আমলকে কোয়ালিফাই মওসুফ করছে কি দিয়ে? আস-সালিহাত দিয়ে। সালেহ মানে সুষ্ঠু, সুস্থ, সুন্দর, অনাবিল কর্মকে বলা হয় সালেহ। এটাকে আহসান বলা হয়েছে। কে সুন্দর আমল করো এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে, আমলটা সুন্দর হলে সালেহ আর আহসান হয়। এই ব্যাপারে তাফসীর জিজ্ঞেস করা হয়েছিল ইমাম ফুদাইলকে। কাকে জিজ্ঞেস করা হয়েছিল? ইমাম ফুদাইলকে বলা হয়েছিল, ইয়া ইমাম, সালেহ আমল, সুন্দর আমল কাকে বলে? তো তিনি শর্টলি এর তাফসীর করলেন। তিনি বললেন, আখলাসুহু ওয়া আসওয়াবুহু, যে কাজটি আখলাস হবে এবং আসওয়াব হবে সেই কাজটি সুষ্ঠু সুন্দর হবে। লোক আখলাস মানে কি? বিশুদ্ধ। আখলাস মানে কি? বিশুদ্ধ। আর আসওয়াব মানে কি? সঠিক। আসওয়াব মানে কি? একটা হলো বিশুদ্ধ হওয়া, আরেকটা কি? যে দুটা গুণ, দুটা শর্ত যে কাজের মধ্যে ফুলফিল করা হবে ওই কাজটা কি হবে? সালে হবে, সুন্দর হবে।
আছেন আপনারা আমার সঙ্গে? তাহলে কি হলো, ইমামকে আবার জিজ্ঞেস করলো, ইয়া ইমাম, এই বিশুদ্ধ কর্ম কাকে বলে? এখন বিশুদ্ধ হওয়ার বুঝতেছি। এবার তিনি এটার সংজ্ঞা দিলেন, মা ইয়াকুনু লিল্লাহি ওয়াহদা, যে কাজটি কেবলমাত্র আল্লাহর জন্য করা হয়। কার জন্য করা হয়? আল্লাহর জন্য করা হয়, এই কাজটি কি? বিশুদ্ধ। বলে বুঝলাম, তাহলে একটা কি আমল, কি বলছি, সঠিক আমল কাকে বলে? মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজটি নবী সাল্লামের অনুসৃত নীতির উপরে ফিট হবে। তিনি যেভাবে কর্ম করেছেন সেইভাবে কর্ম করলে কর্মটা কি হবে? সঠিক হবে। একটা সঠিক হওয়া আর একটা বিশুদ্ধ হওয়া। এখন ইমাম বলছেন, কোনো কাজ যদি বিশুদ্ধ হয়, সঠিক হলো না, তাহলে সুন্দর আমল হলো না। আবার কোনো কাজ সঠিক হলো কিন্তু বিশুদ্ধ হলো না, সুন্দর আমল হলো না। একই সময় যুগপৎভাবে দুটি শর্ত ফুলফিল করতে হবে। এটা মিসাল দিলেই পরিষ্কার হয়ে যাবে। মিসালটা হলো, আপনার বিয়ে সাহেব এসছেন বাড়িতে, এখন পলাও তো করতেই হবে। পলাও করলে ছেলের কাছে ডলার দিলেন, যাও বাজার থেকে 1 কেজি পলাও চাউল, বিশুদ্ধ চাউল নিয়ে আসো। কি চাউল নিয়ে আসো? বিশুদ্ধ মানে নির্ভেজাল। তো ছেলে নির্ভেজাল 1 কেজি পলাও চাউল নিয়ে এসছে, বলে হ্যাঁ চাল তো বেশি তোমার বিশুদ্ধ হয়েছে, না 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 ইয়ে নিয়ে এসছে, কি বলে, হ্যাঁ বিশুদ্ধ চাউল নিয়ে এসছে নির্ভেজাল, কিন্তু ওজন দিয়ে দেখি সঠিক হয়েছে কিনা। চাল তো দেখা যায় এর মধ্যে ভেজাল নাই, ওজন দিয়ে দেখি আল্লাহ 250 গ্রাম কম, তাহলে সঠিক হলো? ও বিশুদ্ধ হয়েছে কিন্তু সঠিক হয় নাই, যাও ফেরত যাও, গিয়ে বলো যে আমাদের সঠিক মাপ সঠিক করে দেয়। তো এবার কেসে গিয়ে, কি সাহেব আপনি ওজন কম দিলে, সঠিক করে দিতে বলছে আব্বা। তো এবার সে ওজন সঠিক করে দিল, কিন্তু আবার দিনাজপুরের কাটার ঢুক দিয়ে দিল ভেজাল, তাহলে বিশুদ্ধ হলো? বিশুদ্ধ হলো? আবার ভেজাল হয়ে গেল, দিল ওজনে ঠিকই কিন্তু বিশুদ্ধ হলো না, ভেজাল দিল, অতএব এটা সুস্থ সুন্দর হলো না। দুটি শর্ত একসঙ্গে পূরণ করতে হবে, নির্ভেজাল হতে হবে আল্লাহর জন্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি স্ট্যান্ডার্ড আমলের স্ট্যান্ডার্ড হলো নবীর কর্মনীতি, এটাকে বলে সুন্নাহ, এটার উপর ফিট করতে হবে। তাহলে শুধু দুটি শর্ত ফুলফিল করলেই কাজটা কি হয়ে গেল? আমলের সালে হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা তো হ্যাঁ, সময় আমাদের তাড়াতাড়ি শেষ করতে হয়, আমার মনে হয় আজকে শেষ না করি, কারণ আজকে শেষ করলে আরেকদিনে আবার কি বলবো, থাকুক। তবে এই কথাটা আমরা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে মানুষের কর্ম বলতে কি বোঝায়। আপনি ঘুমাতে যাবেন একটু পরে, এটা কর্ম না? আচ্ছা, ঘুম থেকে উঠে আপনি কি করবেন? ঘুমটাও কর্ম হলো। আপনি ঘুম থেকে উঠে আপনি টয়লেটে যাবেন, ঠিক আছে, এরপরে উজু করবেন, তারপর নামাজ পড়বেন, এগুলো কি হলো? কর্ম। আচ্ছা ঠিক আছে, আমি দুটো দিয়েই বুঝিয়ে দিই, বাকি আর দরকার নেই। একটি হলো আপনি প্রথমে টয়লেটে গেলেন, এটা একটা কর্ম হলো। এটা কি বলতে পারবেন আপনি যে আপনি প্রস্রাব পায়খানা করলেন আল্লাহর জন্য? বিপদে পড়ে গেছেন। প্রত্যেকটা কর্ম আল্লাহর জন্য হতে হবে, যদি তাই হয় তো প্রস্রাব পায়খানা একটা কর্ম, একটা অ্যাকশন, এটা কি আল্লাহর জন্য হলো? আচ্ছা এটা আমরা রাখলাম, পরে আসছি আবার। আপনি এরপরে উজু করলেন, মসজিদে গেলেন, মসজিদে গেলেন, এবার কার জন্য গেলেন? নামাজ আদায় কার জন্য হলো? আল্লাহর জন্য। আচ্ছা এবার বলেন, মসজিদে যখন ঢুকলেন তখন কি একটা তরিকা আছে? তরিকাটা কি? ডান পা দিয়ে বাম পা, বলে কার তরিকা এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দোয়া আছে? বুঝলাম, এটা সুন্দর হলো, কিন্তু পায়খানা ঢুকার সময় তৈরি কেন? তাহলে পায়খানা দিয়ে সর্বনিম্ন অ্যাকশন, নামাজ হলো সর্বোচ্চ অ্যাকশন, মাঝখানে বাকি সব কিছু। ঘুমায় ঘুমালেন, বিয়ে শাদী করলেন, ঘর সংসার করলেন, ক্রয় বিক্রয় করলেন, শিক্ষকতা করলেন, লেনদেন করলেন,
ব্যবসা বাণিজ্য করে যা কিছু।